অনাহিতা হাশিমজাদে। পৃথিবীর সবচাইতে সুন্দর শিশুর তকমা পেয়েছে এই শিশুটি। মাথা ভর্তি কোকড়ানো চুল, নীলাভ চোখের মণি, মুক্ত দানার মতো দাঁতের পাটি, মুখে মিষ্টি হাসি, গালে সুন্দর একটা টোল। সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা টেক্কা দিতে পারে যে কোনো বড় বড় তারকাদেরকেও। এক্সপ্রেশন কুইন বললে কিছু ভুল বলা হবে না তাকে। 2016 সালের 10ই জানুয়ারি ইরানের ইস্ফাহানে জন্মগ্রহণ করে এই কিউট কন্যা। তার বয়স এখন মাত্র 8 বছর, কিন্তু দেখতে যেন একেবারে রূপকথার রাজ্যের রাজকুমারী। হাশিমজাদের বিভিন্ন অঙ্গভঙ্গির ছোট ছোট ভিডিও সামাজিক মাধ্যমে নিমেষেই ভাইরাল হয়ে যায়। দেখতে যেন চলতি ফিরতি পুতুল। অনেকে তাকে বলিউডের প্রীতি জিন্তার সাথে তুলনা করেন। প্রীতিও নাকি ছোটবেলায় দেখতে অনাহিতার মতোই ছিলেন। এই কিউট শিশুর আকর্ষণীয় তিনটি বিষয় হলো নীল চোখের মণি, বাদামি চুল এবং সুশৃঙ্খলভাবে সাজানো দাঁতের পাটি। আর পাঁচজন বাবা মার মতোই তার মেয়ের ছবি আপলোড করেছিলেন মা। তবে তিনি কি ভেবেছিলেন তার মেয়ে এভাবে রাতারাতি ভাইরাল হয়ে যাবে? হঠাৎই রাতারাতি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে শুরু করে সবকটি সামাজিক মাধ্যমে তার মেয়ের ছবি বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে। তবে মেয়েটি জনপ্রিয় হয়ে যাওয়ার পরই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সেই সময় তার ফলোয়ার্স 70,000-এর কাছাকাছি। অগত্যা অনাহিতার মা আরও একটি অ্যাকাউন্ট খুলতে বাধ্য হন। বর্তমানে তার মেয়ে সব থেকে ছোট কিউট বেবি মডেল। অনেক পেশাদার ফটোগ্রাফার ইতিমধ্যে তার ছবি তুলে দিয়েছেন। সব জানতা গুগলের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় ওয়ার্ল্ড কিউটেস্ট বেবিকে, তাহলে মুহূর্তের মধ্যে গুগল জানিয়ে দেবে এই বাচ্চা মেয়েটির নাম, দেখিয়ে দেবে একগুচ্ছ ছবি। বান্নু টিভি, নিউজ ডেস্ক।